হাই ভিউয়ার্স, আমি খালিদ আছি সলিউশন হাবের সাথে। তো আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ফ্রি ডোমেন হোস্টিং নেওয়া যায়। তো প্রথমে আমরা আসুন দেখি ডোমেন কি সেটা আসলে জানি। এই যে দেখুন, এটা আমরা এখন ইউটিউবে আছি। তো ইউটিউবে যে এই যে নামটা ইউআরএলে দেখা যাচ্ছে, এই নামটাই হলো ওটা ডোমেন। যে বিভিন্ন ওয়েবসাইট আমরা বিভিন্ন নামে সার্চ করি, ওটাই হলো ওটা ডোমেন। আর হোস্টিং হলো এই যে জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে আছে, এই যে ভিডিওগুলো আছে, যে জায়গাটা নিয়ে আছে অনলাইনে, এই ইউটিউব বা ফেসবুক বলেন যেটাই, বা আপনার কোনো ওয়েবসাইট, সেটাই হলো হোস্টিং। তো আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, দেখুন এই যে এখানে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। তো সেটা আমি এই যে ওপেন করে দিচ্ছি, এই যে ফায়ারবক্স ওপেন করে দিলাম। এই যে খুবই সিম্পল সিম্পল একটা ওয়েবসাইট, আর খুব দ্রুত বানিয়েছি। হ্যাঁ, তো দেখুন এটা এখন এই যে এখানে ওপেন করলাম। তো এটা আছে কোথায়? এটা আছে আমার ডেস্কটপে, এই যে ডেস্কটপে। তো এটা আসলে কেউ দেখবে না, দুনিয়ার কেউ এটা দেখতে পাবে না। তো চলুন দেখে আসি কিভাবে ফ্রি ডোমেন হোস্টিং নেওয়া যায়। প্রথমে আমরা ইন্টারনেটে ফ্রি ওয়েব হোস্টিং লিখে সার্চ দেব। এই যে সার্চ দিলাম, এখানে অনেকগুলো অপশন পাবেন, অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, অনেক ওয়েবসাইট আছে, আপনার অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি যাবো এটাতে 000000webhost.com-এ। এই যে এটা লোড হচ্ছে, এই যে এটা লোড হয়ে গেছে। তো এখানে আমরা এই যে ফ্রি, গেট টু স্ক্রল ডাউন করে গেট ফ্রি হোস্টিং এখানে ক্লিক করব। এখানে ইমেল চাচ্ছে সাইন আপের জন্য, ফ্রি সাইন আপের জন্য এখানে ইমেল দিতে হবে। তো আমরা ইমেল দিয়ে দিই। আমাদের জিমেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিই। ওয়েবসাইটে একটা নাম দিতে হবে, তো আমরা আমাদের ইমেল নামটা দিয়ে দিই, এটা দিয়ে দেখি গেট ফ্রি হোস্টিং ক্লিক করি। এই তো লোডিং হয়ে আসতেছে। ওয়েট, এসে পড়েছে, ওয়েলকাম। এই যে আমাদের এখন এখানে বলছে অ্যাওয়েটিং ইমেল কনফার্মেশন, মানে আমাদের ইমেলে কনফার্ম করতে হবে। তো এটা আমরা চলে যাই আমাদের এই যে ইমেলে চলে যাই। এই যে আমাদের কনফার্মেশন চলে এসেছে, কনফার্মেশন ইমেল। তো এটাতে আমরা ঢুকলাম, এই যে ভেরিফাই ইমেল, ভেরিফাই করে দিলাম। হ্যাঁ, এই যে ইমেল ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ম্যানেজ ওয়েবসাইট, এই যে আমার নাম দেখা যাচ্ছে, ওয়েবসাইটের নাম যা দিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলাম, এই যে এসে পড়েছে। তো আমরা এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সেট করতে পারি, আবার নিজেদের ফাইল যেমন এইচটিএমএল সিএসএস বা পিএইচপি দিয়েও সেট করতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে করতে হয় সেটা পরে দেখবো, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। আজকে আমরা যেটা ফাইল আপলোড করব, মানে এইচটিএমএল যেটা আমি আগে দেখিয়েছিলাম। তো আপলোড ফাইল নাও, এই যে এখানটা একটা অপশন পাওয়া গেল, এখানে একটা অপশন চলে আসছে, সেটা দিয়ে ক্লিক করলাম। লোড হচ্ছে পেজটা রিডিরেক্ট করে। এই যে ফাইল ওয়েবহোস্ট 000 ওয়েবহোস্ট ফাইল ম্যানেজারে আমাকে নিয়ে আসলো। এই যে দেখুন পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল এ নিয়ে এসেছে। এই যে আমাদের ইউআরএলটা, আমি যে ওয়েবসাইটে বানালাম সেটা ডোমেন সহ আমাদের ইউআরএলটা। তো এটা যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে, এই যে কোনো কোনো ফাইল আপলোড করিনি দেখে এরকম দেখাচ্ছে। তো এখানে আমাকে বলছে যে ফাইল ইন্ডেক্স ফাইলটাকে
আমার যে ইনডেক্স ফাইল সেটাকে পাবলিক এইচটিএমএল এর ভিতরে দিতে বলছে, তাহলে আমাদের ওয়েবসাইটে শো করবে। তো এই যে আমরা পাবলিক এইচটিএমএল, এই যে পাবলিক এইচটিএমএল ফাইলে আছে, তো এখানে আমাকে ওয়েবসাইটের নামটা দিতে বলছে। ওয়েবসাইটের নাম দিলাম, পাসওয়ার্ড দেবো। সেভ দিয়ে দেই, কম্পিউটারে আমি ছাড়া আর কেউ ইউজ করে না। কোনো কোথাও একটা সমস্যা হচ্ছে, আসলে আমাদের ইউআরএলটা কপি করে নেওয়া উচিত। ফোর্টি সেভেন হবে না, আসলে ভুল করেছি আমি নিজেরটাই। এই যে চলে আসলো, হ্যাঁ চলে আসলো আমাদের এটা, আমরা আছি পাবলিক এইচটিএমএল এর ভিতরে, তো এটার ভিতরে আমাদের ফাইলগুলো দিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে এখানে এই যে আপলোডের অপশন আছে, এই যে এখান থেকে ক্লিক করলেই আমাদের সিলেক্ট ফাইল আসবে। তো এই যে সিলেক্ট ফাইলে দিলাম, এই যে আমাদের পিসি চলে আসলো। তো আমাদের পিসিতে আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে এইচটিএমএল ফাইলে। তো এই যে এখানে ফাইলগুলো আমাকে দিতে হবে, তো আমি ছবিগুলো পরে দিব, আগে এইচটিএমএল এবং সিএসএসটা দিয়ে নিই। ওপেন করে দিলাম, এই যে এসে পড়লো। এখন এই যে আপলোডে দিয়ে দিব, আপলোডে ক্লিক করলাম, হ্যাঁ এই যে ফাইল দুটো আপলোড হয়ে গেছে। এবার আমরা ছবিগুলো আপলোড দিয়ে দেব, আবার সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। এবার যেখানে যে পিকচারগুলো আছে, এই যে পিকচার, এই যে পিকচারগুলো দিয়ে দিই, ওপেন করলাম, এই যে এসে পড়েছে, আপলোড দিয়ে দিই। এই এসে পড়েছে। তো এখানে আমরা কিছু কাজ করতে পারি, এই যে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এডিটও করতে পারি, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, যে ধরনের ফাইলই হোক আমরা এগুলোকে এডিট করতে পারি। তো আমি আর এডিট করব না, যা আছে তাই সেভ করে দিলাম, সেভ করে কেটে দিলাম। আবার এই যে স্টাইল ফাইলটা আছে সিএসএস, তো এটাকেও এডিট করতে পারবো। এই যে এখানে থেকে এই যে এডিট করা, খুব সহজেই এডিট করা যাবে। এখানে একটু কি দেখাচ্ছে দেখি, এগুলো কোনো প্রবলেম না, সেভ দিয়ে দিলাম, কেটে দিলাম। তো এই যে আমাদের ফাইলগুলো আপলোড করা হয়ে গেছে। তো এবার আমরা দেখি ওয়েবসাইটে কি হচ্ছে। এই যে এখানে আমরা এইটাতে ক্লিক করি, আমাদের এই যে যে ওয়েবসাইটের ইউআরএল ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটা শো করছে। কোন কোন ইউআরএল শো করছে, এই যে আমরা যেটা এখন মাত্র ক্রিয়েট করলাম। তো এটা যখন আপনি এখন যদি কাউকে দেখাতে চান, তাহলে খুব সহজেই এই ইউআরএলটা কপি করে তাকে পেস্ট করে দেবেন, তাহলে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হয়তো বেশি দিন এটা দেখাতে পারবেন না, কারণ এটা যেহেতু ফ্রি, হয়তো আপনি 2-3 সপ্তাহ থাকবে, তারপরে হয়তো থাকবে না। অনেক সময় এটা দেখা যায় ফাইলগুলো এমনি এমনি চলে যায়। তো আপনারা আপাতত দেখাতে পারেন, সাময়িক কাজের জন্য আপনার সাময়িক কাজগুলো চালাতে পারেন, যেহেতু এটা ফ্রি হোস্ট। তো আপনারা যদি কমার্শিয়াল কোনো ইউজ করতে চান, অবশ্যই অবশ্যই পেইড ডোমেন হোস্টিংয়ে যেতে হবে। তাছাড়া এসব কারণ, এসব ফ্রি ডোমেন হোস্টিংয়ে অনেক লিমিটেশনস থাকে, অনেক কমপ্লিকেশনস থাকে। তো অবশ্যই আপনারা যদি কমার্শিয়াল কোনো কাজ করতে চান, তাহলে পেইড ওয়েব হোস্টিংয়ে যাবেন। ধন্যবাদ ভিউয়ার, ধন্যবাদ সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ।